নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে আম গাছে কলম করার সঠিক সময় কখন, এবং আম গাছে কলম করার পর যে পলিথিনটা আম গাছের ওপরে রাখি আমরা বা বেঁধে দিই ভালোভাবে, সেই পলিথিনটা কখন কখন এই পলিথিনটা কতদিন অবধি রাখতে হবে, তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো প্রথমে আসি আম গাছে কলম করার সঠিক সময় কখন। আম গাছে কলম করার সঠিক সময় হচ্ছে যে মে, জুন এবং জুলাই। এই তিনটি মাস খুবই ভালো আম গাছের জন্য। আম গাছে কলম করলে খুবই ভালো সাকসেস রেটটা পাওয়া যায় এবং যে কোনো মাসে করা যায় আম গাছের কলম। তো তখন বন্ধুরা কি হয়, আম গাছের কলমের সাকসেস রেটটা খুবই কম পাওয়া যায়। এই তিনটি মাস করলে খুবই ভালো হয়। এবার আসি আম গাছে যে পলিথিনটা আমরা বাঁধি, সে পলিথিনটা কতদিন অবধি রাখতে হবে। আম গাছে পলিথিনটা বাঁধা হয় যাতে না হাওয়া বাতাস এবং বাইরে থেকে কোনো জল ঢুকতে না পারে ভিতরে, সেই জন্য আমরা বাঁধি। এবার কতদিন অবধি রাখতে হবে এই বাঁধাটা, বাঁধাটা বন্ধুরা রাখতে হবে যতদিন না দেখবেন যে নতুন শাখা বেরোচ্ছে। কোনোদিনও বন্ধুরা কাটিংয়ের ওপরে কালো পলিথিন বাঁধবেন না, সাদা পলিথিন বাঁধবেন যাতে দেখতে পাই যে ভিতর থেকে শাখা যেন বেরোয়। আর কালো পলিথিন বেঁধে দিলে কী হয়, শাখাটা বেরোবে কিন্তু বুঝতে পারবেন না কখন এই পলিথিনটা খুলবো। সাদা পলিথিন বাঁধবেন, তারপর দেখতে পাবেন যে এ শাখা নতুন শাখা বেরোচ্ছে, তখন আস্তে আস্তে খুলে দেবেন পলিথিনটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, মনসো শেয়ার করবেন, চ্যানেল যদি নতুন হতে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে যে বেল আইকনটা আসবে সেটাই ক্লিক করে দেবেন এরকমই আর গার্ডেনিংয়ের রিলেটেড ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।